জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় সেই হিসাবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রক্সানা আনজুমান নিকোল রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত জি নাইন এর সাধারণ সম্পাদক তিনি এবং আছেন অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি তিনি লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি আপনাকে একটা সিনেমার গল্প শোনাবো আমি এমপি সাহেব শুরুতেই ঘটনাস্থল টাঙ্গাইল সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ হলে এক কিশোরী সাহায্য চাইতে যান এক এমপির বড় ভাইয়ের কাছে বড় ভাই সমাধান করে দেওয়ার আশ্বাস দেন এ বিষয়ে কথা বলার জন্য ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে এমপির ওই বড় ভাই ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেন ধর্ষণের সময় তোলা ছবি দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করা হয় ওই কিশোরীকে এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তার গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেওয়া হয় রাজি না হয় মারপিটও করা হয় এ ঘটনায় মামলা হয় কারাগারে যান এমপির বড় ভাই ওই কিশোরী পরে একটি সন্তান প্রসব করে কিন্তু ডিএনএ টেস্টে এমপির বড় ভাই আর কিশোরীর সন্তানের ডিএনএ মেলে না জামিন পেয়ে যান বড় ভাই তার কিছুদিন পরই ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ গতকাল রাতে 999-এ একটা কল আসে এবার ঘটনাস্থল ঢাকা ঢাকার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আপনার কি মনে হয় নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি মানে সিনেমার গল্পের মতো এক এ পর্যায়ে এসে কি হতে পারে এবারও কি ছাড়া পেয়ে যাবে এমপির ওই বড় ভাই আর গল্প শেষে কিশোরীর ঝুলন্ত মরদেহ মানে কেমন হবে গল্প শেষটা আপনি কি অনুমান করেন এক মিনিট সময় দেখুন আপনি তো এটা যে বলেছেন যে একটি স্পেসিফিক ঘটনার বিষয়ে আমরা মনে করি যে কোনো ব্যক্তি যখন অপরাধ করে তার পরিচয় হয় তিনি অপরাধী অথবা কোনো নিরীহ মানুষ যদি হয়রানি হয় আমরা ধরে নিয়েই সে হয়রানির শিকার তা আপনি নিজে বললেন যে এমপির বড় ভাই হওয়ার পরেও তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে তিনি জেলে গিয়েছেন আপনি তাহলে বুঝতেই পারেন বর্তমান সরকারের সময় একজন অপরাধীর পরিচয় তিনি অপরাধী অপরাধ করে তিনি মামলা থেকে বাঁচবেন জেল থেকে বাঁচবেন সেই সুযোগ নাই ডিএনএ টেস্টে যদি সেখানে তিনি বেনিফিট পান সেটি মামলার বিষয় আইনি বিষয় আমি সে বিতর্কে যাব না তবে আমি এতটুকু বলতে পারি এই সরকারই এমন একটি সরকার যে সরকারের সময় অপরাধ করে কোনো এমপির বড় ভাই বা এমপি অথবা তার কোনো আত্মীয় পার পাওয়ার সুযোগ নাই এটি আপনার কথা থেকে স্পষ্ট এবং প্রমাণিত আমরা মনে করি সুশাসন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে আরেকটা সময় দিচ্ছি আমি আরেকটা প্রশ্ন করে একটু সময় দিচ্ছি মানে আপনি বললেন যে পার পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমি যে সিনেমার গল্প বললাম আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনির সাহেব নামে তিনি পরিচিত তার বড় ভাই বড় মনিরের কথা আমি বলছি গতকাল রাতেও আসলে এক কিশোরী অভিযোগ এনেছেন সেটা নিয়ে সারা রাত অনেক নাটকীয়তার পরে অবশেষে মামলা গ্রহণ করে আর কি পুলিশ তো এমপির আত্মীয় স্বজন হলে কি কি ধরনের সুবিধা পাওয়া যায় আপনি নিজেও তো একজন এমপি কি কি ধরনের সুবিধা আসলে মামলা হলেও শেষ পর্যন্ত বিচার হয় এইরকম কতটুকু দেখা যায় মানে আপনি দেখেছেন কিনা এক মিনিট সময় না আমরা তো দেখি যে এমপির বড় ভাই কেন এমপি নিজেই জেলে যান এমপি নিজে সাজা ভোগ করেন এমপির এই এমপি আইনের ঊর্ধ্বে নয় বরং আইনের শাসনকে স্বাভাবিক রাখার জন্য এমপি এমপিরা ভূমিকা পালন করেন এবং আমাদের দেশে এই আওয়ামী লীগ সরকারের সময় অনেক এমপি জেলে যাওয়ার নজির আছে আপনারা সেটা নিজেরাও দেখেন গোলাম মাওলা রনির কথা যদি বলি আওয়ামী সরকারের সময় বা আমাদের কক্সবাজার বদির কথা বলি তাদের বিরুদ্ধে মামলা ছিল তারা জেলে গিয়েছেন এরকম জেলে যাওয়া এবং গিয়েছেন অর্থাৎ আইন তার নিজস্ব গতিতে চলছে এখানে সরকার কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি বা কাউকে রক্ষার জন্য চেষ্টা করেনি আমাদের মানে এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমাদের বর্তমান সরকার সুশাসন এবং আইনের শাসনে বিশ্বাসী এবং আমরা চেষ্টা করি কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করেন তিনি যে পর্যায়ের হোক তার বিরুদ্ধে আইন তার নিজস্ব এটি বিরোধিতার জন্য বিরোধিতা করা আপনি দেখেন এখন
হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বিরোধী দলের লোকজন তারা অনেকে জামিনে বেরিয়ে আসছে কারণ আই সরকার আইনকে কখনোই প্রভাবিত করার চেষ্টা করেনি আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেনি এবং এই সুশাসনের সুপলটি শুধু সরকারি দল বা বিরোধী দল জনগণ সাধারণ মানুষ কোনো দল করে না সবাই পাচ্ছে অপরাধ করলে তার শাস্তি দিয়ে জেলে যাচ্ছেন অপরাধ না করলে তিনি নিরপরাধী হলে বা তার তিনি যদি নির্দোষ প্রমাণ হন তিনি মুক্তি পাবেন জি জি অর্থাৎ সুশাসন ন্যায় বিচার এখন এই এই সরকার এটা প্রতিষ্ঠিত করেছে ডাক্তার শাখাউত হোসেন সায়ন্ত টাঙ্গাইল দুই আসনের এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে আবারও ট্রিপল নাইনে এক ভুক্তভোগী কল করে গতকাল রাতে ধর্ষণের অভিযোগ এনেছেন আপনি আগের ঘটনা নিশ্চয়ই জানেন আগের ঘটনা সিনেমাটিক স্টাইলে আমি বললামও কিছুটা আপনি যদি কোনো মন্তব্য করতে চান দুই মিনিটে করতে পারেন জি আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় একজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা দেখেন বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাটা সবসময় ক্ষমতাসীনদের পক্ষে সবসময় বলছি আমি যখন যারা ক্ষমতায় থাকে তারা এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা অন্যায়ভাবে ন্যায়ভাবে এবং অন্যায়ভাবে দুইভাবেই পুরোটা ভোগ করে তার মধ্যে অন্যায়ভাবে যেহেতু ভোগ করে সেই ভোগ করার পেছনে রাষ্ট্রীয় যত সংস্থা আছে সব কিছু তাদের অনুগত করে রাখে কিছু কিছু আইওয়াস দরকার হয় নিজেদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে যে খুনোখুনি হয় যে ধর্ষণ হয় যেরকম অনাচারগুলি হয় সেখানে যদি প্রতিপক্ষ শক্তিশালী পড়ে যায় তখন সেখানে গ্রেপ্তার কিংবা সেখানে বিচার এর কিছু নজির আওয়ামী লীগের সময় পাওয়া যায় এর বাইরে আপনি বলেন তো যে এই সারা দেশে এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন বা আপনিও প্রোগ্রাম শেষে যদি করেন যে ছাত্রলীগ ধর্ষণ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ প্রত্যেকের সঙ্গে ধর্ষণ শব্দটা যোগ করে দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন আর অন্য যে কোনো পার্টির নাম যোগ করে আপনি ধর্ষণ যোগ করে সার্চ দিবেন দেখবেন যে ক্ষমতাসীন দলের শত শত রিপোর্ট আসছে একেবারেই পাশবিক অত্যন্ত জঘন্য সব ঘটনা এরকম আসবে কিভাবে তারা ভিডিও করে বাধ্য করে তারা মানে সিরিয়াল ধর্ষণ করে যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে না কিভাবে তারা আত্মরক্ষা করছে সবগুলো পাবেন আপনি আদালতের কিন্তু অন্যদেরটা পাবেন না তাহলে এর মানিটা হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদের ছেলেরা বেপরোয়া হয় তারা জানে যে তারা তাদেরকে পুলিশ ধরবে না তাদের নামে মামলা হবে না হলেও তারা জামিনে চলে আসবে বিচার হবে না তারা জানে প্রতিপক্ষরা দুর্বল তাদের দিয়ে মামলা উঠিয়ে নিতে পারবে মামলা দুর্বল করে ফেলতে পারবে এই সুযোগটা ক্ষমতাসীনরা নেয় আর আদালতের যেই বিষয় বললেন বিএনপি জামায়াত ইসলামী সহ ডান বাম যারাই সরকারের বিরোধিতা করেছে তাদের মামলার খতিয়ানগুলো দেখেন মামলার ধরনগুলি দেখেন গায়েবী মামলা দেখেন এবং গ্রেপ্তার সাজা সেগুলার ধরন এদেশের মানুষ জানে আর সরকারি দলের তারা এত অনাচার করার পরেও তাদের মামলার ধরন এবং বিচারের গতিটা দেখেন স্পষ্ট হয়ে যাবে যে আইন নিজস্ব গতিতে চলে না এক ব্যক্তির দেখানো পথে চলে জি নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি নির্বাচন করতে আপনার কত টাকা খরচ হয়েছে জানতে চাই সেই টাকা আপনি কিভাবে তুলবেন সেটাও যদি একটু বলতেন কারণ আপনার সহকর্মী নাটোর এক আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাহেব 1,26,00,000 টাকা খরচ করেছেন এবং তিনি ওপেনলি ঘোষণা দিয়েছেন যে যেটা খরচ হয়েছে সেটা তিনি যেভাবেই হোক তুলবেন আপনি কি করবেন আপনার এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা দুই মিনিট সময় আমি মনে করি আমার নির্বাচন করতে নির্বাচনী আইন এবং নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমার 82,25,00,000 নিচেই ছিল আমাদের বাড়তি টাকা খরচ হয় নাই সুতরাং আমাদের তোলার কোনো প্রশ্ন আসে না এবং এ বিষয়ে আমরা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত সকলেই চেষ্টা করেন যে নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ আইন তার মধ্যে থেকেই নির্বাচন করতে এখানে তিনি হয়তো কোনো ক্ষোভের বশবর্তী হয়ে বলেছেন না কি সেটা তিনি এখনও ব্যাখ্যা দেননি ব্যাখ্যা দিলে আমরা এটা বুঝতে পারবো যে তিনি কোন কোন প্রসঙ্গে কথাটি বলেছেন তবে আমরা মনে করি যে আমরা আওয়ামী লীগের আজকে যে পার্লামেন্টটি গঠিত হয়েছে এই পার্লামেন্টে একটি অত্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন আইন প্রয়োগ এবং নির্বাচন কমিশনের যে নির্বাচনী বিধিবিধান পালনে যতটুকু তারা সচেষ্ট ছিল 75-এর পরে কোনোদিন তারা এত কঠোর অবস্থানে ছিল না
এবং সেই কারণে আমাদের প্রেসিডিয়াম সদস্যের মতো লোক এখানে নির্বাচনে পরাজিত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এখানে পরাজিত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর বেশ কয়েকজন নেতা পরাজিত হয়েছেন। এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগ এই নির্বাচনটাকে একেবারেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে নিয়েছে এবং যেখানে জনগণ ভোট দিয়েছে আমরা নির্বাচিত হয়েছি, যেখানে মানুষ ভোট দেয়নি আমরা পরাজয় মেনে নিয়েছি। আমরা মনে করি এই সরকারের একটি অঙ্গীকার ছিল আমরা ভোট এবং বাতের অধিকারটা নিশ্চিত করব। এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সেই কথা রেখেছি, জনগণ যাকে ইচ্ছা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। কোথাও কোনো কেন্দ্র দখল অথবা কোথাও কোনো বড় ধরনের কোনো সহিংসতা অথবা কোনো মানুষ খুনের কোনো নজির নেই। এমনকি দলগুলো যে 29টার মতো দল স্বাধীনভাবে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা করেছে, কোথাও মঞ্চ ভাঙা, মঞ্চ দখল এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং বিদেশি পর্যবেক্ষণ সংস্থা সহ সকলে বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিএনপি অংশগ্রহণ করেনি, বিএনপি আসলে নির্বাচনে আসতে এখন ভয় পায়, কারণ বিএনপি নির্বাচনে এসেছিল 2008-এ, তারা সেই নির্বাচন নিয়ে খুব একটা বিতর্ক করে না, সিট পেয়েছে 30টা। তারা 2014-তে ওই 30টার ভয়ে আরও কমার ভয়ে তারা নির্বাচনে আসেনি, 18-তে তারা এসেছে সিট পেয়েছে 6টা, এবার আরও কমতে পারে এই ভয়ে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে গিয়েছে। আমাদের করার কিছু ছিল না। আমি পেয়ে গেছি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর নয়ন, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেটা জানার পরও ছাত্রলীগ কেন বুয়েটে প্রবেশ করলো, মানে আর রাজনৈতিক কার্যক্রমও চালিয়েছে তাও রাতের বেলা, বুয়েটে শিক্ষার্থীরা যেমন অভিযোগ করছে। নাকি নিষিদ্ধ কাজ করার বিষয়ে ছাত্রলীগের বরাবরই একটু আগ্রহ বেশি, বিষয়টা কেমন? এক মিনিট সময়, আপনার কথাটা সঠিক। ছাত্রলীগ বুয়েটে সক্রিয় আছে। আপনি জানেন যে সাবিকুন্নাহার সনিকে যখন ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে সাবিকুন্নাহার সনির মতো বুয়েটের মেধাবী ছাত্রী নিহত হয়েছেন, তখন আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমাদের সংগঠন প্রতিবাদ করেছে, কারণ বুয়েট একটি মেধাবী ছাত্রদের একটি প্রতিষ্ঠান। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ থাকার পরেও কেন আসলে ছাত্রলীগ প্রবেশ করলো এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালালো? রাজনৈতিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কেন্দ্রীয় নেতা সেখানে গিয়ে কোনো সভা সমাবেশ করে না এবং সেখানে প্রত্যক্ষ রাজনীতির চর্চা নয়। তবে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলাকে যদি আপনি রাজনীতি মনে করেন, ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা, ছাত্রদের অধিকার নিয়ে হয়তো কথা বলা, এটাকে যদি আপনি মনে করেন তাহলে এটা ছাত্রদের বৃহত্তর স্বার্থে, শিক্ষার পরিবেশের স্বার্থে এবং বুয়েটের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে তারা যদি কোনো কথা বলে, এটাকে যদি কেউ রাজনীতি হিসেবে নেয় তো সেখানে আমাদের করার কিছু নেই। তবে আমরা মনে করি আমরা এই রাজনীতি নয়, বুয়েটের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্ররা হয়তো কথা বলে, কোথাও সমস্যা দেখলে প্রতিবাদ করে এবং কোনো সুপারিশ থাকলে প্রশাসনের কাছে করে, এটি রাজনীতি নয়, এটি ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা দায়িত্ব পালন করে। রাতের বেলা কোন সমস্যা নিয়ে আসলে যেতে পারে ছাত্রলীগ, যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে রাতের বেলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কিছু লোকজন গিয়ে কি ধরনের কর্মকাণ্ড চালাতে বলে আপনি মনে করেন? এখানে রাজনৈতিক কর্মকাণ্ড বলতে আপনি যদি মনে করেন যে সেখানে কোনো সরকার বিরোধী আন্দোলন, মানে রাজনৈতিক কোনো আনুষ্ঠানিক কোনো সভা সমিতি, এখন একজন লোক রাজনীতি করে, তিনি বিশেষ ক্যাম্পাসে নিষিদ্ধ নয়, তিনি সেখানে গিয়ে কারোর সাথে কথা বলতে পারেন, এটা দোষের কিছু নয়। রাজনীতি মধ্যে যদি আপনি ছাত্র সমাজের সমস্যা নিয়ে রাতের বেলায় একটা যদি একটা সমস্যা তৈরি হয়, একজন দায়িত্বশীল ছাত্র বা একজন ছাত্র নেতা সেখানে তার সেই সমস্যা নিয়ে তিনি কথা বলাটাই বরং যৌক্তিক, এটিকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে এটিকে দেশপ্রেমের অংশ হিসাবে ছাত্র সমাজের বিভিন্ন ন্যায্য দাবি, অধিকার আন্দোলন এবং অধিকার আদায় এবং ছাত্র সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেই এই এই সংগঠনটি আজকে এশিয়ার বৃহত্তম সংগঠনে পরিণত হয়েছে। নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, আপনার সময় অনেক আগেই শেষ হয়েছে। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, গত বৃহস্পতিবার রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনদের নিয়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সরকার বিরোধী রাজনীতিকরা ঐক্য নিয়ে নিজেদের প্রতি ইঙ্গিতময়, মানে গণমাধ্যমে শিরোনাম হয়েছে ইঙ্গিতময় শব্দটা ব্যবহার করে বক্তব্য দিয়েছেন। গুঞ্জন উঠেছে যে এবার হয়তো আবারও সরকার বিরোধী আন্দোলনে মাঠে এক হতে যাচ্ছে জামাত, বিএনপি সহ অন্যান্য সমমনা দলগুলো। বিএনপি 2018 সালের নির্বাচনের কিছু আগে থেকে অঘোষিতভাবে জামায়াতকে এড়িয়ে চলার নীতি নিয়েছিল। গত নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনেও বিএনপি ও জামাত
আলাদাই ছিল, আমরা আমাদের মানে দৃশ্যমান কোনো কিছু ছিল না। এখন তাহলে বিএনপি জামায়াত তাদের পুরনো মিত্রতায় ফিরে যাচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? দুই মিনিট সময়। না, তথ্য থাকার বিষয় না, বিষয়টা হচ্ছে আমার বিশ্লেষণে যেটা মনে হয়, বাংলাদেশটা একটা ফ্যাসিজমের কবলে পড়ে গেছে অনেক বছর হলো। একটি দানব ঘাড়ের উপরে উঠে বসেছে, জেঁকে বসেছে, যেই দানবটাকে নামানোর জন্য নানান পক্ষ নানানভাবে চেষ্টা করেছে। যে নির্বাচনের কথা ভাই বললেন, গ্রহণযোগ্য ভালো নির্বাচন হয়েছে, এদেশের মানুষ এখন এগুলি শুনলে হাসে। 2014, 2018, 2024 এগুলো আদতে কোনো নির্বাচনই নাই। নির্বাচন নামে একে ডাকা হলে সেটা একটা মুনাফিকই হবে, কারণ এরা প্রত্যেকে নিজের মনে মনে জানে এটাকে নির্বাচন বলে না। আওয়ামী লীগের বড় বড় নেতারাই এইবার বলছেন, প্রেসিডিয়াম সদস্য, পাঁচবারের এমপি, তারা বলছেন যে প্রশাসন রেজাল্ট পরিবর্তন করে তাকে হারিয়েছে। তার নিজের দলের লোকরা নিজেরা চোর বলছেন যে এই সরকার ভোট চুরি করে আমাকে হারিয়েছে। তাদের মিত্ররা চোর বলছে, তাদের জোটের সঙ্গীরা চোর বলছে, যাদেরকে গৃহপালিত রাখা হয়েছিল তারা চোর বলছে, আর বাকি কি থাকে? এর পরেও যদি লজ্জা না হয় বলে, এবং সেইখানে ওই যে বললাম যে একটা ফ্যাসিজম, মানবাধিকার হরণকারী, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া লুটেরা গোষ্ঠী, তাদেরকে নামানোর জন্য যারা এদেশের প্রতি ন্যূনতম মায়া আছে, দেশপ্রেম আছে, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা এরা চায়, তারা স্বাধীনতা বিরোধী। এত বছর পরে স্বাধীনতা বিরোধীর পক্ষের প্রশ্ন বড় না, বড় হচ্ছে ফ্যাসিজমকে বিদায় করা। সেই ফ্যাসিজমকে বিদায় করার পরে এদেশের মেজরিটি মানুষ যাদেরকে গ্রহণ করবে, বিষয়টা এইরকম যে এখন আওয়ামী লীগকে হঠাৎ যাই করা প্রয়োজন, বিএনপি সেটাই করবে। যাই করা বলতে আপনি কোট আনকোট যাই করাটা আমি আবার মানি না, স্বচ্ছভাবে দেশের গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিকভাবে যা করা প্রয়োজন, আপনি যদি যাই করার সঙ্গে রাজনৈতিকভাবে কথাটা যোগ করে দেন তাহলে আমার আপত্তি নেই। রাজনৈতিকভাবে এই ফ্যাসিজম এবং এই দানবকে সরানোর জন্য এই একটা পয়েন্টে সবার এক হওয়া উচিত। সেখানে কে ডান, কে বাম, কে মধ্য, কে কোন পন্থী, সেটা পরে ভাবা যাবে। আগে আমরা পরীক্ষিতভাবে এটা প্রমাণিত হয়েছে যে এই দানব গত দেড় দশকের বেশি সময় ধরে জেঁকে বসেছে, তাকে সরাতে হবে দেশ বাঁচাতে হলে। ডাক্তার শান্ত, এই যে ডান বাম মধ্য বলাতে আমার একটা কথা মনে হলো, এই যে সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব বলেছিলেন বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না, তার মতে বিএনপি হবে মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থী মানুষদের নিয়ে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে হলে দলীয় আদর্শে বিশ্বাসীদের দিয়ে দল করতে হবে। আমরা প্রজাতন্ত্রের কথা বলি, ডিএনএ পরীক্ষা করলে দেখা যাবে তারা সব বামপন্থী, বামপন্থী দিয়ে বিএনপি হবে না, বিএনপি হবে মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থী মানুষদের নিয়ে। মানে দল হিসেবে আপনি কি বিএনপির মধ্যে কোনো অস্থিরতা দেখেন কিনা? মানে একবার জামাত ছাড়ছে, আবার জামাতকে কাছে টানতে চাইছে, মধ্য বাম বামপন্থীদের নিয়ে আন্দোলন করছে, আবার বলছে বামপন্থী নিয়ে বিএনপি হবে না, এসব কি আসলে আপনি মনে করেন যে স্থির ও সঠিক রাজনীতির কৌশলের অভাবের কারণে বিএনপি এরকম কথা বলছে কিনা, একবার এদিকে একবার ওইদিকে? দুই মিনিট সময়। না, বিএনপি আসলে বামপন্থীদের দিয়েও হবে না, বিএনপি ডানপন্থীদের দিয়েও হবে না, বিএনপি অন্য কোনো দল দিয়ে হবে না, বিএনপি বিএনপি দিয়ে হবে। যে যে পন্থী হোক, যখন তিনি বিএনপিতে ঢুকবেন, বিএনপির নীতি আদর্শে বিশ্বাসী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা সেটাকে ওন করে যিনি বিএনপিতে জয়েন করবেন, তারপর থেকে তিনি বিএনপি এবং তাদের দিয়েই চলবে। সেটা অতীতে মান্নান ভূঁইয়ার মতো নেতা বিএনপির মহাসচিব ছিলেন, তিনি দল চালিয়েছেন, পরবর্তীতে আবার বিক্রয় করেছেন, তার খেসারতও দিয়েছেন, এমনি বহু নেতাকে আমরা দেখেছি। কিন্তু যিনি যখন বিএনপিতে থাকবেন বা আওয়ামী লীগে থাকবেন বা যে দলেই থাকবেন, তারা সেভাবে, এর মধ্যে অস্থিরতার কিছু নাই। বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে আওয়ামী লীগ, বিএনপি এই সব দলে বিভিন্ন দলের নেতাদের বিভিন্ন সময় প্রবেশ ঘটে, আবার বেরিয়ে যাওয়া ঘটে। আওয়ামী লীগে শুধু ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি লেভেলের অন্তত এক ডজন নেতা পাবেন যারা আওয়ামী লীগ করতে পারেনি, বেরিয়ে যেতে হয়েছে। ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকীর মতো লোককে বেরিয়ে যেতে হয়েছে। আবার অনেক দল ছুট নেতা চিটাগাঙে ওনারাই বলেন যে একজন জামায়াতের নেতাকে এনে এমপি বানাতে হচ্ছে, বারবার তাদেরকে এমপি বানাচ্ছেন। নাটোরে, রাজশাহীতে ওনাদের দলের নেতারা নির্বাচিত এমপিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন যে জামায়াতকে বা বিএনপিকে ধরে এনে এমপি বানাতে হচ্ছে। ফলে পাওয়ার পলিটিক্সে অনেক সময় নানান কৌশল কাজে লাগে। এই জামায়াত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিকভাবে সম্পর্ক, সেই যে পাকিস্তান আমল
থেকে যখন আইয়ুব বিরোধী আন্দোলন হয় তখনই জামাত আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছে, 1995-96 সালে একসঙ্গে আন্দোলন করেছে, 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যেই নির্বাচন বয়কট করার কথা ছিল এবং ওই নির্বাচনে যে যাবে তারা জাতীয় বেইমান বলে বিবেচিত হবে বলে আওয়ামী লীগের সভানেত্রী লাল দিঘির মাঠে ঘোষণা দিয়ে এসেছিলেন, সেই নির্বাচনে কিন্তু জামাত প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেখানে এরশাদের সঙ্গে একটা পাতানো নির্বাচনে আওয়ামী লীগ জামাতের সঙ্গে যেতে বাধেনি। সুতরাং ক্ষমতার প্রশ্নে পাওয়ার পলিটিক্সে এইরকম আমি আগের প্রশ্নটাই একটু ডিফারেন্টভাবে আপনাকে করতে চাই। বিএনপি 2009 থেকে 2014 সাল পর্যন্ত জামায়াতকে সাথে নিয়ে সরকার বিরোধী রাজনীতি করেছে, সরকার পতনের চেষ্টা করেছে, পারেনি। এরপর 2018 সালে জামায়াতের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছেদ না করে তাদেরকে একটু দূরে ঠেলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট করে নির্বাচন করলো, সেখানেও ব্যর্থ হলো। এবার জামায়াতকে সম্পূর্ণ দূরে রেখে 20-দলীয় জোট ভেঙে দিয়ে বামপন্থী কয়েকটি দলকে কাছে টেনে তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করে সরকার পতনের চেষ্টা করে, সেটা ব্যর্থ হলো। এই যে বিএনপির টানা ব্যর্থতা, আপনারা যদি অস্বীকার করেন না এটাকে কোনো 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 না কোনো ফর্মে সফলতা বলতে চান, এর দায় আসলে বিএনপির নেতৃত্ব তাদের রাজনৈতিক কৌশলের নাকি তারা ভুল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ভুল মানুষের নেতৃত্বে আন্দোলন করছে বলে, কোনটা? 2 মিনিট সময়। আমি এদেশের রাজনীতি পর্যবেক্ষণ করি যা, তাতে বহু বছর ধরে যা দেখি, এদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াটা খুব সহজ কাজ নয়। হোসেন মোহাম্মদ এরশাদের মতো একটি জনভিত্তি নাই মোটেই, রাজনৈতিক বল দল বলতে তেমন কিছু ছিল না, ছাত্র সংগঠন ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি, সেই ব্যক্তিও কিন্তু শুধু অস্ত্রের মুখে বিএনপি আওয়ামী লীগ ডান বাম সবাই এক হয়ে আন্দোলন করার পরেও তাকে 9 বছর লেগেছে, তাও যখন সেনাপ্রধান সমর্থন প্রত্যাহার করে। আওয়ামী লীগ 21 বছর আন্দোলন করেছে নানান ফর্মে, 75-এর পর থেকে 96-তে ক্ষমতায় এসছে, তাও জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করে। সুতরাং ফ্যাসিজম বা প্রতিষ্ঠিত যে রাষ্ট্র বাহিনী যাদের হাতে থাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা, আন্দোলন করা এত সহজ নয়। তার মধ্যে যদি আওয়ামী লীগের মতো একটি শক্ত দল এবং অনেক বছর ক্ষমতায় থেকে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় আপনার অঙ্গসংগঠনের মতনের পর্যায়ে নিয়ে যায়, তাদের সঙ্গে লড়াই করা এত সহজ নয়, সেই পরিস্থিতির মধ্যে এই বিএনপিকে ভাঙার চেষ্টা করে যে ভাঙতে পারিনি এবং এত বছর ধরে বিপুল জনপ্রিয়তা নিয়ে টিকে আছে, এটাই বিএনপির 1 নম্বর সফলতা। এবং তারা রাজনীতি করে যাচ্ছে তাদের লক্ষ্যে পৌঁছবার জন্য, সেখানে সাময়িক সময়ের জন্য সরকারের পতন ঘটাতে পারেনি, ওইটা সাময়িক বিফলতা আপনি বললেও বলতে পারেন, কিন্তু রাজনীতি এত শর্টকাট হয় না। জি, নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, বৃহস্পতিবার রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনদের নিয়ে বিএনপির ইফতারে কারা কারা ছিল আপনি নিশ্চয়ই জানেন, সেখানে জামায়াতের আমির ছিল এবং মনে হচ্ছে বিএনপি জামায়াতকে নিয়ে আবারও মাঠে নামবে আরেকটু শক্তপোক্তভাবে। এটা নিয়ে কোনো কথা হয়েছে আপনাদের দলে বা আপনারা কি টেনশনে আছেন? 2 মিনিট সময়। আমরা তো মনে করি যে বিএনপি দল হিসাবে একটি রাজনৈতিক দলই নয়। 75-এ তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেনা চাউনি থেকে জিয়াউর রহমান পর্যায়ক্রমে দলটি গঠন করেছেন, এখানে ডান বাম বিভিন্ন দিক থেকে আসার লোকের একটা জগা খিচুড়ি সংগঠন, এখানে তাদের কোনো নীতি নাই, আদর্শ নাই, দেশপ্রেম নাই, শুধু ক্ষমতার যাওয়ার একটা স্বপ্নে তারা বিভোর থাকে, এই কারণে কখনও তারা ডানে ঝুঁকে, কখনও বামে ঝুঁকে, কখনও তারা লক্ষ্যচ্যুত হয় এবং তারা কখনও জামাতকে পকেটে রাখে, কখনও তাদেরকে ডার্কে পর্দার পিছনে রাখে, কখনও সামনে আনে। তবে তারা হয়তো এখন বুঝতে পেরেছে এই দেশে বিএনপি দল হিসাবে এখন অনেক দুর্বল এবং ভঙ্গুর একটি দল, এই দল একটা সরকার পরিবর্তন আন্দোলন করার মতো তাদের সেই রাজনৈতিক সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে, এবং এই কারণে তারা এখন জামাতের হাত ধরে বা আরেকজনের হাত ধরে বা তারা হয়তো বিদেশি কোনো শক্তিশালী রাষ্ট্রের হাত ধরে কোনোভাবে তারা একটা ক্ষমতা যাইতে পারে কি না তাদের এটি লক্ষ্য। বিএনপিকে এখন টিকিয়ে রেখেছে আমাদের এই যে ডাক্তার সায়ন্ত সাহেবদের মতো কিছু ব্যক্তি, ওনারা এখন টকশোদের মধ্যে আলোচনায় রেখেছেন। মাঠে কি বিএনপির কোনো কর্মকাণ্ড আছে? তারা নির্বাচন প্রতিহত ঘোষণা দিয়েছে, মাঠে কি কোনো লোক দিয়েছেন? বিএনপিকে একটা সৌভাগ্য কিছু টকশোতে যারা আলোচনা করেন কিছু মেধাবী মুখকে তারা নিয়ে এনে এখন তারা দলটাকে ধরে রাখতে পেরেছেন। এখন মনে হয় তাদের উপর আস্থা ছেড়ে দিয়ে আবার তারা কিন্তু আবার জমাতের আবার হাত ধরছেন, এটার অর্থই প্রমাণ করে যে বিএনপি মাঠের আন্দোলনে কিন্তু নির্বাচন প্রতিহতের ঘোষণা দেয় মাঠে নাই, নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় 18-তে বিজয়ী সিটে নাই, সরকার গঠনের কথা আসন নাই, অর্থাৎ নির্বাচনেও তারা ব্যর্থ, আন্দোলনে তারা ব্যর্থ। এখন তারা শুধুমাত্র হয় জামাত
অথবা স্বাধীনতা বিরোধী শক্তি অথবা মৌলবাদী গোষ্ঠী অথবা ওই আগের মতো বিএমডি ক্ষমতায় থেকে যেরকম 64 জেলা 63 জেলা বোমা বিস্ফোরণের মাধ্যমে বাংলা ভাইদেরকে আবিষ্কার করা, এরকম কোনো অবৈধ শক্তিরা হাত ধরে তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, অত আর বিদেশে কিছু তাদের প্রভু আছে, তারা ক্ষমতা যেতে চায়। আমরা বিএনপিকে পরামর্শ দিব, বিএনপিকে আওয়ামী লীগের মতো একটা দেশপ্রেমিক দলে পরিণত হওয়ার চেষ্টা করতে হবে, রাজনীতিকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করতে হবে, নিজ দলের উপরে নির্ভর করতে হবে। আওয়ামী লীগ যেটা নিজ দলের উপরে নির্ভর করে, একটি মুক্তিযুদ্ধের চেতনা, সৎ রাজনীতি, সুশাসন, ন্যায় বিচার, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি ধারা এগিয়ে যাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হওয়ার জন্য আমরা একটা লক্ষ্য ভিশন দেখছি এবং সেটি বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে দল চলতে পারে না জানিয়ে আপনাদের দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না, সংসদ সদস্যরা নির্বাচনে নিজের লোক জেতাতে প্রভাব বিস্তার করলে দল কোনোভাবেই তা মেনে নেবে না। আওয়ামী লীগ কি এখন ফ্রি স্টাইলে চলছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না, এটা উনি কেন বলেছেন? তার মানে কি এর আগে হস্তক্ষেপ করতো, সেই জন্য উনি এবার সবাইকে সাবধান করলেন এইরকম কিছু? দুই মিনিট সময় না, একটা সময় ছিল যখন এই নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে হতো, নৌকা প্রতীক থাকতো, আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নৌকার সমর্থক যারা, তারা এমপি হোক, পদ্মারি হোক, মন্ত্রী হোক, নৌকার প্রতি তাদের একটা দায়িত্ববোধ ছিল এবং তারা নিজেরাই যেহেতু নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এমপিরা নির্বাচিত হন সেটি ছিল। এখন যেহেতু নৌকা প্রতীকটা নাই, আমরা স্থানীয় সরকার নির্বাচন হিসাবে এটা সরকার উন্মুক্ত করে দিয়েছে এবং নির্বাচন কমিশন আইনে যাই থাকুক, আমরা দলগতভাবে আমরা অংশগ্রহণ করছি না। সেই ক্ষেত্রে আমাদের দলের যে কোনো ব্যক্তি হিসাবে তিনি প্রার্থী হবেন স্থানীয় সরকার নির্বাচনে, এটি আমাদের দলের সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সারা দেশেই আমাদের দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এতে জনগণ যাকেই ভোট দেয় তিনি নির্বাচিত হবেন। আমরা যেহেতু দলের একটি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নেতা কর্মীদেরকে তিনি একটা গাইডলাইন দিয়েছেন। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি একটি ভালো লক্ষণ এবং তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের জনপ্রিয় ব্যক্তিরা যেন উঠে আসতে পারে সেই জন্য একটা ওপেন স্পেস তৈরি করা হয়েছে। এটি গণতন্ত্রকে চর্চার জন্য, এটি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, জনমতের প্রতিফলন ঘটানোর জন্য এবং জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে সেই জন্য। যে পুরো দেশে আপনারা কন্ট্রোল করতে পারবেন, ইতিমধ্যেই আসলে গত জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়া উপলক্ষে দলীয় অন্তর্কন্দল বেশ খানিকটা দৃশ্যমান আছে। কুমিল্লার লোকজনকে নিয়ে আপনাদের দলের সাধারণ সম্পাদক বসেও ছিলেন, কিন্তু একটা ঘটনা নিশ্চয়ই রংপুরের লোকজনকে নিয়ে বসেছিল, একটা ঘটনা নিশ্চয়ই আপনার নজরে এসেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। এমন ঘটনা আরও ঘটতে পারে না? না, এটি এক একটি এলাকায় এক একটি পরিবেশ বিরাজ করে। যারা রাজনীতি করে তারা ব্যক্তিগতভাবে তারা সমর্থন যে কোনো প্রার্থীকে করতে পারে, সমর্থন করা যাবে না বা ভোট দেওয়া যাবে না এটা নয়। আমরা মনে করি দলগতভাবে আমরা নির্বাচনে যেটা অংশগ্রহণ করেছিলাম সেটি আমরা এবার করছি না। আমরা আমাদের যে কোনো প্রার্থীকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেমন উন্মুক্ত করে দিয়েছি, তেমনিভাবে আমাদের যারা দলীয় ভোটার তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি। এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই, এদেশের জনগণ যাকে পছন্দের ব্যক্তিকে স্থানীয় সরকার নির্বাচনে, সংসদের মতো যেন স্থানীয় সরকার নির্বাচনেও তারা যেন পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং গণতন্ত্রের ভিতটাকে আমরা মজবুত করতে চাই, এটি আমাদের লক্ষ্য। এবং আমাদের এই নির্বাচনগুলোর মাধ্যমে একটা স্বচ্ছ, ত্যাগী, সৎ, আর্থিকভাবে গরিব হলেও ভালো মানুষগুলো যেন নির্বাচিত হয়ে এসে জনগণের সেবা করতে পারে, এই কারণে আমরা শত ফুলের মধ্যে সেরা ফুলটাকে জনগণ যেন বেছে নিতে পারে আমরা সে সুযোগ তৈরি করে দিচ্ছি। কারণ এটা তো স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করছি। স্মার্ট প্রধানমন্ত্রী তিনি চায়, তিনি দেশপ্রেমে তিনি স্মার্ট, তিনি সরকার পরিচালনা তিনি স্মার্ট, দল পরিচালনায় তিনি স্মার্ট এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি একজন স্মার্ট প্রধানমন্ত্রী। এটি বিশ্ব জানে, শত্রুরা স্বীকার করে। তিনি চান যে দেশের মানুষের সেবা এবং দেশের সাধারণ মানুষকে সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে শুধুমাত্র দলীয় ভিত্তিতে নয়, যোগ্যতা জনপ্রিয়তার ভিত্তিতে যেন জনপ্রতিনিধি তৈরি হয়, তিনি সেরকম একটি স্কোপ তৈরি করে দিয়েছেন এবং আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সেটা বাস্তবায়নের জন্য কর্মীদেরকে বিভিন্ন লেভেলে মিটিং করে ব্যাখ্যা দিচ্ছেন।
দিচ্ছেন জি গত জাতীয় নির্বাচনে যেমন ফুল চর্চা ছিল এবারেও আপনারা ফুল চর্চা করবেন বলে মনে হচ্ছে আর কি ডক্টর শাখাত হোসেন সায়ন্ত সামনে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী না রেখে সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে অন্যদিকে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে কঠোর অবস্থানে আছে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে দল কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন পর্যন্ত বর্জন করলো আবার আমরা দেখলাম সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিল বিএনপি কি চায় আসলে বিএনপি নিজে বোঝে যে বিএনপি কি চায় দুই মিনিট সময় আপনি প্রশ্ন আসার আগে এক আধা মিনিটে আমি সংক্ষেপে বলি স্মার্ট নেত্রী স্মার্ট এমপি নয়ন ভাইয়ের কথা খুব স্মার্টলি বললেন যে আও বিএনপি করলে ডান বাম অস্থির আপনার প্রশ্ন ছিল অস্থিরতা আছে কি না কথা শুনে মনে হয় আওয়ামী লীগ করলে ওইটা লীলা খেলা বাকিরা সব করলে পরকিয়া আওয়ামী লীগ যে খেলাফতের সঙ্গে শরিয়া ভিত্তিক শরিয়া বিরোধী আইন করবে না মুসলিকা দিয়ে খেলাফতের সঙ্গে চুক্তি করেছিল মনে আছে আপনার আজিমপুরে গিয়ে ওনাদের সাধারণ সম্পাদক এটা বৈধ ছিল তেতুল হুজুর বলে আবার সেই তেতুল হুজুরের পাশে বসে আবার কৌমি জননীতি আওয়ামী লীগের বাদে নাই সেটা ঠিক আছে জামাতের সঙ্গে 95 মিলতে আবার জামাতকে নিষিদ্ধ বিচারের আওতায় আনতে ওনাদের বাদে নাই যেই জাসদ বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল 75 আগে সেই জাসদের প্রধান নেতাকে যিনি ট্যাঙ্কের উপরে নাচানাচি করেন বলে কথিত আছে তাকে মন্ত্রী বানাতে ওনাদের বাজে না ইন্ডিয়ার সঙ্গে ধর্ণা দিতে এবং যে কোনো উপায়ে ক্ষমতায় থাকবার জন্য ধর্ণা দিতে ওনাদের বাজে না তাইলে আওয়ামী লীগের এটা ডানবাম করা না এটা লীলা খেলা এটাকে পরকিয়া বলবো না আমরা আর যেটা বলছেন যে বিএনপি শিক্ষক সমিতি তো বিএনপির অঙ্গ সংগঠন না দলীয় সংগঠনও না তাদেরকে বিএনপি কখনোই বলে না যে তোমরা নির্বাচনে যাও বা যেও না যদি শিক্ষক সমিতি স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নেয় যাবো না সেটা তাদের ইস্যু কিন্তু ইউনিয়ন পরিষদের যে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনটাকে তো একেবারে ধ্বংস করেছে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দলীয় মার্কা দিয়ে তারা দলীয় মার্কা দেওয়ার বিধান করে ওইখানে যে একজন স্কুল শিক্ষক গ্রামের গণ্যমান্য ব্যক্তি বা একজন সজ্জন লোক যে মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারত নিরপেক্ষভাবে সেই ক্ষেত্রটাকে একেবারে ধ্বংস করে তৃণমূল পর্যায়ে রাজনীতিটিকে সহিংস দলীয় প্রভাবের অধীনে এনে ধ্বংস করে ফেলেছে তারপর যখন দেখছে যে নিজেদের আভ্যন্তরীণ কোণদলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 116 জন মানুষ খুন হয়েছিল নিজেরা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোণদলে তখন তারা আবার বাধ্য হয়ে ওইখান থেকে এসে বিধান বহাল আছে রাজনীতি ধ্বংস করার ফল তারা ভোগ করছে তারা যে বাংলাদেশে ফ্যাসিজম ভোটের অধিকার হরণ রাজনীতি ধ্বংস করার যে প্রক্রিয়ায় আছে এই প্রক্রিয়ার খেসারত শুধু অন্য দল বা বাংলাদেশ দিবে না আওয়ামী লীগকেও একদিন দিতে হবে অলরেডি দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির 80% নেতাকর্মী নিগৃহীত তারপর থেকেই এই 80% তালিকা প্রকাশ করতে বলেছেন ওবায়দুল কাদের সাহেব কিন্তু বিএনপি থেকে কখনোই এর আগেও কিন্তু তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল যদিও বৈঠকের সময় 18 নির্বাচনে ওই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় একটা তালিকা বোধহয় দেওয়া হয়েছিল কিন্তু কখনোই দেখি না এই ধরনের তালিকা প্রকাশের কোনো উদ্যোগ নেওয়া হয় কেন বলেন তো এক মিনিট সময় বিএনপি তো এটা দায়িত্ব না যে ওবায়দুল কাদের যখন তখন তালিকা চাইবেন আর তার কাছে গিয়ে তালিকা নিয়ে হাজির করা 80% নেতাকর্মী নির্যাতিত সেটা বললে সেটার প্রমাণও তো দিতে হবে প্রমাণ আছে তো এটা প্রমাণ হচ্ছে বিএনপির যে 30 লক্ষ নেতাকর্মীর নামে মামলা সেটারও তালিকা দেননি সেটার তালিকাও চাওয়া হয়েছে সেটার তালিকা আছে বিএনপির কাছে গুম খুনের তালিকা চেয়েছিল গুম খুনের তালিকা দিয়েছে কি করেছিল না বলেন তো একজনও কি গুম হয় নাই গত 15 বছরে একজনও এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই আপনি যদি বলেন যে হ্যাঁ ওনরা 200 জনের তালিকা দিয়েছে এর মধ্যে 200 জন না 5টা ঠিক তাহলে 5টার বিচার করেন 5টাকে বিচারের আওতায় এনেন এনেছে অস্বীকার করেছে সব বেমালুম অস্বীকার জাতিসংঘ থেকে তারা তালিকা দিয়ে তদন্ত চাচ্ছে করেছে সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠন দিয়েছে করেছে সুতরাং বিএনপি থেকে তাদের এই সব তালিকা অতীতে চাওয়ার ফলে কিছু কিছু জায়গায় দিয়েছে কিন্তু এদের কাছে তালিকা দেওয়া অর্থহীন কারণ এদের কাছে কোনো বিচার বিএনপির আর আশা করা উচিত না আমি বিএনপির পদধারী কেউ নয় কিন্তু আমি একজন নাগরিক হিসেবে মনে করি একটা অবৈধ সরকার লেজিটিমেটিসি বলতে কিছু যাদের নাই যারা বিনা ভোটে রাতের ভোটে অথবা সমকামী ভোটে নির্বাচিত হবে তাদের কাছে ধর্ণা দিতে হবে তালিকা দিয়ে এই তালিকা চাওয়ার যে নির্লজ্জতা তারা প্রকাশ করেন এটা নিয়ে দেশের মানুষ হাসে নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি বিএনপির 80% নেতাকর্মী নিগৃহীত দলটির মহাসচিবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন মির্জা ফখরুলের কাছে তিনি
নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চেয়েছেন। এই তালিকা দিয়ে আপনারা কি করবেন? কারণ 2018 সালের নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এমন একটা তালিকা কিন্তু দেয়া হয়েছিল। তখন সেই তালিকা নিয়ে আপনারা কি করেছিলেন আমরা ঠিক জানি না। তালিকা দিয়ে তখন বিএনপির বিশেষ কোনো উপকার বা প্রতিকার কি বিএনপি পেয়েছিল কিনা? এখন তালিকা দিলে সেই তালিকা এই কারণে চেয়েছি, আমরা মনে করি যে তারা বিএনপির লোকজন নিগৃহীতের কথা তারা বলে, সরকার তো বিএনপির কোনো নিরপরাধ ব্যক্তিকে নিগৃহীত করেনি, নির্যাতন করেনি। তবে আমাদের এটি সন্দেহ, তারা বিএনপির হাইকমান্ড দ্বারা নির্যাতিত। কারণ তারা যখন বলে যে ঢাকায় আসেন আন্দোলন করে আমরা সরকার পতন করব, সেই নয়াপল্টনের একটা সরু রাস্তায় এনে তাদেরকে বলে যে এবার গেলেই কিন্তু পতন হয়ে যাবে, পরে তারা বাড়ি যখন ফেরত যায় দেখা যায় যে নেতারাই মন ছেড়ে তারা চলে যায়, এবং বিভিন্ন সময় তাদেরকে নির্বাচনে যাওয়ার নির্বাচনের সময় তাদেরকে মনোনয়ন বাণিজ্য করে বলে যে তাদেরকে ভবিষ্যতে তারা মূল্যায়ন হবে, এমপি হবে, মন্ত্রী হবে। নির্বাচন আসলে তারা তখন ওই বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচন থেকে তারা পালিয়ে যায়, যেহেতু এবং তারা দেখে এই বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনেই তারা সাজাপ্রাপ্ত আসামি, তারা নির্বাচন করতে পারবে না। তারা পারবে না বিধায় তারা এখন হয়তো একটা প্রতিজ্ঞা করেছে, আমরা যখন পারবো না বিএনপির কাউকে নির্বাচন করে এমপি হতে আমরা দিব না। আপনি কি প্রশ্ন করতে চান? জাতিসংঘ থেকে তালিকা দিয়েছে কিংবা 2018 সালে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা তালিকা, সেগুলো যাচাই বাছাই করে কি পেয়েছেন আপনারা? একটারও সত্যতা পাননি। গুমখুনের প্রথম যে তালিকাটার কথা ওনারা বললেন, যেটা বিদেশিরাও দিয়েছে জাতিসংঘ থেকে দিয়েছে, সরকার প্রত্যেকটা এই গুম এবং খুনের ওনাদের অভিযোগ তদন্ত করে সরকারের নিরপেক্ষ সরকারি এজেন্সি দ্বারা তারা তদন্ত করে এটা লিখিত প্রতিবেদন তারা পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা দিয়েছে, এটি পত্রপত্রিকায় এসেছে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি আমার জেলায় এরকম তালিকার বিষয়ে যখন গিয়েছে প্রশাসন তারিখ দিয়ে যারা এটার অভিযোগকারী সাক্ষী এবং এটা সরজমিনে তদন্ত করে প্রতিবেদনটা তারা পাঠিয়েছে। আমরা মনে করি সরকার এই অনুষ্ঠানের একটা সময়ের আসলে ধরাবাধা নিয়ম আছে, ওপেন প্ল্যাটফর্ম এটি নয়, আমি বরং আমার ফরম্যাটের অনুষ্ঠানটা চালায় এবং সেটাতে আপনারা দুজন সাহায্য করলে আমার জন্য সুবিধা হয়। এমসিকিউ সময় এসেছে, তারপরে আমি সময় পেলে ওপেন প্ল্যাটফর্ম দিব দুজনকে কথা বলার জন্য। ডাক্তার শাখাত হোসেন সায়ন্ত, আপনার জন্য প্রথম প্রশ্ন, আওয়ামী লীগই সবচেয়ে বড় ভারতীয় পণ্য বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগ ভারতীয় পণ্য হলে বিএনপি আসলে কি? ক পশ্চিমা পণ্য, খ দেশে উৎপাদিত হাইব্রিড পণ্য, গ ভার্চুয়াল পণ্য, ঘ উপরে সব কয়টি? আসলে কথাটা আওয়ামী লীগ মনে হয় না, আওয়ামী লীগ সরকার, এখানে ভুল করা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের কথা বলা হয়েছে। যেহেতু এই সরকারকে ইন্ডিয়াই ক্ষমতায় রেখেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সুতরাং আওয়ামী লীগ সরকার ভারতীয় পণ্য, বিএনপি যেহেতু সরকারের নয়, বিএনপি যেহেতু সরকারের নয়, বিএনপি কারো পণ্য হবে কি করে? সরকার অন্য কেউ বসিয়ে দিলে তাদের পণ্য। গণমাধ্যমে প্রকাশ হয়েছে কেন্দ্রীয়ভাবে ঘোষণা না থাকলে জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোতে নির্বাচন করেছে করতে চাইছে জামাতে ইসলামের নেতারা। উপজেলা নির্বাচনে জামায়াতের কৌশলে অংশ নেয়াকে কিভাবে দেখেন? ক বিএনপি অনুপস্থিতির সুযোগ নিচ্ছে জামায়াত, খ বিএনপি ভুল করলেও জামায়াত ভুল করছে না, গ জামায়াত তৃণমূল নেতাদের মতামতের মূল্যায়ন করছে যেটা বিএনপি করছে না, ঘ উপরে সব কয়টি? জামায়াত তাদের দলীয় উপরে সিদ্ধান্ত মোতাবেক চলছে, বিএনপির নেতাকর্মীরা তাদের দলের উপরে সিদ্ধান্ত মোতাবেক চলবে।
সেখানে কোনটায় ম্যাচ করবে না করবে এতে কিছু যায় আসে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার ভিন্ন মত প্রকাশের সুযোগ দিচ্ছে না। আমাদের দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। তাহলে আমরা এদেশে কিভাবে বসবাস করব? বিএনপি নেতারা দেশে কিভাবে বাস করতে চায়? ক, হ্যাঁ না ভোটের সরকারের অধীনে, খ, সামরিক সরকারের অধীনে, গ, যে সরকার স্বাধীনতা বিরোধীরা, যে সরকারে স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী হয় সেই রকম একটি দেশে, ঘ, উপরের সব কয়টি? উপরের কোনোটি নয়, তারা ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করে একটি সকলের সরকার হবে সেই দেশে বসবাস করতে চায়। নুরুদ্দিন চৌধুরী নয়ন, এমপি, যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির দপ্তর। ইউএসটিআর প্রকাশিত 2024 সালের বৈদেশিক বাণিজ্যে বাধা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে বাধা, ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতা। বিনিয়োগে বাধা, ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতার জন্য দায়ী কে বা কারা? ক, বিএনপি, খ, জনগণ, গ, বিদেশিরা, ঘ, উপরে সব কয়টি? না, এটা বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বারে বারে, সেই কারণে আমরা মনে করি এখনো বিএনপি এটা উত্তরটি বেছে নেবেন। বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একটা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভিন্ন মতের ছাত্র নেতাদের এক টেবিলে ইফতারে বসাতে পারলেও সরকার ভিন্ন মতের রাজনীতিবিদদের এক টেবিলে বসাতে পারে না কেন? ক, সরকার বসাতে চাই না, খ, সরকার আর আওয়ামী লীগ একাকার, গ, সাংবাদিক সমিতি ভালো খাবার দেয়, সরকার সেটা দিতে পারে না, ঘ, উপরে সব কয়টি? না, সরকার সবসময় তো বিরোধী দলের দল এবং মতকে, মতের প্রতি শ্রদ্ধাশীল এবং বিরোধী দলের কে এর আগেও 18 সনে আমন্ত্রণ জানিয়ে তাদের পছন্দের মেনু অনুযায়ী আমরা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছি। বিরোধী দল যদি যখন কখনো যদি এরকম ইফতারের জন্য আগ্রহ প্রকাশ করে, আমরা তাদের পছন্দের মেনু দিয়ে আমরা তাদেরকে ইফতার করাতে রাজি আছি। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার দলের 80% নির্যাতিত নেতা কর্মীর তালিকা হাজির করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। বিএনপির 80% নির্যাতিত নেতা কর্মীর তালিকা দিয়ে আপনারা কি করবেন? ক, গায়েবী মামলার আসামি বানাবেন, খ, ওই তালিকা ধরে ইফতার পাঠাবেন, গ, তাদের ক্ষতিপূরণ দিবেন, ঘ, উপরে সব কয়টি? আমাদের জানা মতে আওয়ামী লীগ সরকার কোনো এই বিরোধী দলের মতের উপরে কোনো নির্যাতন করে না, সেই কারণে এই অভিযোগটা আমরা মনে করি আমাদের দিকে তিনি ইঙ্গিত করেন নাই। হয়তো বিএনপির কর্মীরা যে তাদের হাইকমান্ড থেকে নির্যাতিত হচ্ছে বিভিন্ন দিক ভুল সিদ্ধান্তের মাধ্যমে, সেটার জন্য হয়তো তারা দেখতে পারতেন। রাজনীতির আলোচনা চলছে, চলবে, আপনাদেরকে বাড়তি কোনো সময় দিতে পারছি না, অনুষ্ঠানের সময় শেষ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে। রাজনীতির সাথেই থাকুন।